আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। সাতক্ষীরার আশাশুনার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় 10 জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, খাজরার গদাইপুর গ্রামে নির্বাচিত চেয়ারম্যান শাহনওয়াজ ডালিম ও তার সমর্থকেরা পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শটগানের গুলিতে কমপক্ষে 10 জন আহত হন। এ সময় সংঘর্ষে ছড়িয়ে পড়লে কমপক্ষে 20 জন আহত হন। কুমিল্লায় বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশায় থাকা একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে যাওয়ার পথে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অটোরিকশা চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লার কালিয়াচৌ এলাকায় ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহা নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে বাহারের স্ত্রী পারুল বেগম ও মেয়ে জানাতুলের মৃত্যু হয়। নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলার ডুবি ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযানে একই সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ ডুবুরি দল। সকাল 9:30 থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। নদীর তীরে প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করছে নিখোঁজদের স্বজনরা। তবে জীবিত বা মৃত কাউকে এখনও উদ্ধার করা যায়নি। বুধবার সকাল 9:00 দিকে ফতুল্লা ধর্মগঞ্জ লঞ্চঘাটের কাছে খেয়া পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ওই ট্রলারে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এই সময় কিছু যাত্রী সাঁতরে তীরে উঠে, তবে 8 থেকে 10 জন নিখোঁজ রয়েছে। রাজশাহী মহানগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ফাতেমা খাতুন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 6 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে তার স্বামী সাদেকুল ইসলাম পলাতক রয়েছেন। সাদেকুলের বাবা সাজ্জাদ হোসেন রাজশাহী সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ওই ঘটনায় ফাতেমার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শকুনি লেক হয়ে উঠেছে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। উন্নয়ন কাজ শেষ হবার পর দূরান্তে দর্শনার্থীরা ভিড় করছেন ওই লেকের সৌন্দর্য উপভোগের জন্য। মাদারীপুর প্রতিনিধি ওয়াহাদ হোসেনের রিপোর্ট। পদ্মা ও আড়িয়াল খা নদীর ভাঙন রক্ষায় 1943 সালে একটি লেক খনন করে এর চারপাশে গড়ে তোলা হয় মাদারীপুর শহর। 20 একর আয়তনের এই লেক এই অঞ্চলবাসীর জন্য বিশুদ্ধ নিঃশ্বাস আর চিত্ত বিনোদনের এক কেন্দ্র। মাদারীপুরবাসীর জন্য খুব সুফল বয়ে আনছে। আমাদের কাছে এটা অনেক গর্বের বিষয় যে এরকম একটা লেক পারাময় আমরা আমাদের মাদারীপুরে পেয়েছি। হোটেল থেকে রেস্টুরেন্ট, তারপর শিশু পার্ক, অনেক কিছু, খেলাধুলার অনেক কিছু হয়েছে। আমি এই জায়গায় প্রতিদিন হাঁটি। সুন্দর একটা জায়গা, পরিবেশ মাদারের জন্য ঐতিহ্যবাহী একটা পরিবেশ। আকুল আবেদন জানাতে চাই যে এই লেক পাড়টা যেন সুন্দর সুরক্ষিত থাকে। আমরা এই পরিবেশটা খুব এনজয় করি। স্থায়ী বা অস্থায়ী যারা আছি এদের জন্য অনেক সুবিধা হয়েছে। মাদারীপুর পৌরসভা 22 কোটি টাকা ব্যয়ে শকুনি লেকের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে। অনেক স্থাপনা ও অবকাঠামোর পাশাপাশি এর পাশেই গড়ে তোলা হয়েছে একটি শিশু পার্ক। নতুন করে তৈরি হচ্ছে পলাশি থেকে ধানমন্ডি মনুমেন্ট। এটি ভালো কাজ, সৌন্দর্য বর্ধন, মানুষের কাছে আকর্ষণীয় হয়েছে বিধেই মানুষ এই জায়গাটা উপভোগ করার জন্য অতিমাত্রায় এখানে মানুষ পড়ছে। এটির আশেপাশে আরও কীভাবে এটিকে মানে রক্ষা করা যায় এবং এটিকে আরও পরিচালনা করা যায় সেই ব্যাপারে আমি সকলের সমন্বয় সিদ্ধান্তের মাধ্যমে এটিকে এগিয়ে নেওয়া দরকার। লেকটিকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে আরও নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে এমন আশা মাদারীপুরবাসীর। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। কম্বল পেয়ে তীব্র শীত থেকে নিজেদের রক্ষা করতে পারবে দুস্থ ও হতদরিদ্র সাধারণ মানুষগুলো। এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কাজের প্রশংসা করেছেন সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা সহ প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার দেশে শীতের প্রকোপ বাড়তে পারে। ইতিমধ্যে প্রকৃতিতে এর পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তবে এতে সংখ্যায় আছে প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠী।
নড়াইলে এমনই কিছু হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। কম্বল পেয়ে অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন এই মানুষগুলো। এই শীতের জন্য তো বস্ত্র দরকার হয়, এই জন্য এই কম্বলটার জন্য এদের খুবই প্রয়োজন। সবাই যেন পাই এটা আশা করি, এই ধারা যেন অব্যাহত থাকে। সবাই দোয়া করি এতে খুব উপকার হবে এই কম্বলটা। আমি আশা করব এরকম উদ্যোগ বিভিন্ন সরকারি এবং বেসরকারি পর্যায়ে এদের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারের পাশাপাশি যদি এরকমভাবে বেসরকারি সংগঠনগুলো এইরকম উদ্যোগ নেয় তাহলে আমাদের পক্ষে শীতার্থ মানুষের আরও বেশি কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। বিভিন্ন দুর্যোগে খাদ্য আর শীতে কম্বল নিয়ে দুস্থ মানুষের পাশে থাকতে ট্রাই ফাউন্ডেশনের মতো মানবিক সংগঠনগুলো আরও এগিয়ে আসবে এমনটি আশা করেন প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। সমাজের যারা বিত্তবান আছেন তারা যদি এভাবে ট্রাই ফাউন্ডেশনের মতো এভাবে যদি এই অসহায় মানুষের পাশে দুস্থ মানুষের পাশে যদি এগিয়ে আসে, মানুষের যে কষ্ট সেটি অনেকাংশেই লাঘব করা সম্ভব। ট্রাই ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তো ট্রাই ফাউন্ডেশন শীতার্তদের পাশে তাদের আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এই প্রত্যাশা কামনা করছি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 300 CDC সদস্যকে ব্যবসায়িক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এই প্রকল্পের আওতায় 30টি ওয়ার্ডে 300 নির্বাচিত উপকারভোগীর মাঝে 30 লাখ টাকার নগদ অর্থ সহায়তা এবং অনলাইন ব্যবসার জন্য 4 জন উপকারভোগীর মাঝে 4টি স্মার্টফোন বিতরণ করা হয়েছে। হঠাৎ করে চাঁদপুরের শহর রক্ষা বাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে। বড় স্টেশন টিলাবাড়ি এলাকায় লঞ্চঘাটের পশ্চিম পাড়ে বাঁধের প্রায় 55 মিটার দীর্ঘ এবং 25 মিটার প্রশস্ত এলাকা তলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছেন। মুর্শিদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে শমিক আহমেদের রিপোর্ট। চাঁদপুর লঞ্চঘাটের পশ্চিম পাশের শহররক্ষা বাঁধের আংশিক তলিয়ে গেছে। বিষয়টি দেখতে পেয়ে আতঙ্কিত এলাকাবাসী সাথে সাথেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে। শহররক্ষা বাঁধের আশপাশে প্রায় 5,000 লোকের বসতি। আমার ছেলেপিলে কইতে আছে যে জায়গা ভাঙে যেতে আছে, তখন দৌড়ে আসে আমরা দেখি কি সব কিছু ডাইবে গেছে। এই নদী সৃষ্টির মানুষ ভাঙন দেখি আমরা আল্লাহ সরকার আমাকে জায়গা দিছে, আমরা সরকারি জায়গাতে থাকি। এখন যেই বাজে ভাঙা শুরু করছে আমার নিশ্চিত কিছু নাই আর। গোসল করতে আইছিল এই দেহা জবজবাই ভরে তারপরে এই বিহায় লোর ফেরে মিয়া ফেসে আর আজকাই এনেই তলায় গেছে। আমাদের কোনো ঘর বাড়ি নাই, কোন জায়গায় গিয়া থাকবো? নদী শান্ত থাকায় ঝুঁকির সম্ভাবনা নেই। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। এটা দ্রুত বেগে এটা আমরা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করতেছি এবং যেখানে যা করার আমরা তাই করব। আমাদের এখানে এটাকে মেরামত করার জন্য আমরা আমাদের স্টকে প্রায় 4,000 জিও ব্যাগ এবং 14,000 মতো আমাদের সিসি ব্লক আছে। আমরা খুব দ্রুত এগুলো ডাম্পিং করে দিলে আমাদের পুরোপুরি এই ভাঙনটা আমাদের নিয়ন্ত্রণে আসবে। বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবরে। ধন্যবাদ।